আরে শিবু, খালি তো লিখেই যাও, কি লেখো, কবে শোনাবে? পরে শোনাবো, আগে তোমার কথা শুনি। হাতে ওগুলো কি? কাগজ। সে তো দেখতেই পাচ্ছি, আমার শিবুর দু হাত ভরা কাগজ। কিন্তু জানতে পারি কি ওগুলো কিসের কাগজ? তোমার লেখার। বসার ঘরে যা ছড়িয়ে এসেছিলে, বলি তুলবে কে? কেন, তুমি? বাহ, আর আমি যদি না আসতাম তাহলে কে তুলত? তুমি আসবে আমি জানি। আর যদি না আসতাম? ওই রকমই এলোমেলো থাকতো। নিজে গোছাতে না? না, শিবুই যখন নেই তো গুছিয়ে কি হবে? কি হলো শিবু? শঙ্করদা, বাবা সেদিন বলছিলেন তুমি বড় বাড়ির ছেলে, জমিদার বংশ, তোমাদের স্বভাব ভালো নয়। তোমাদের মানে? যারা জমিদার হয়। আমি জমিদার? আমি শুধু শিবুর শঙ্করদা, যে শিবুকে ভীষণ 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 ভালোবাসে। এই শিবু। শঙ্করদা, কি করছো? বিয়ের পরও কি শঙ্করদা বলে ডাকবে নাকি? বিয়ের পর? বিয়ের পর কি বলে ডাকবে? বাড়ি যাব, দেরি হলে মা বকবে। রোজই তো তাড়াতাড়ি যাও। যা, দেখলে তো কি করলে?